আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে যে কয়েকজন মানুষকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারবে, সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব, যে কজন মানুষকে করা সম্ভব সহযোগিতা। এটি একটি। আরেকটি বিষয় আপনাদের সামনে আমি আজকে উল্লেখ করতে চাই। এখানে আমরা মাত্র দশজন মানুষকে আজকে আমরা হুইল চেয়ার দিচ্ছি। আন্দোলনের বাইরেও বিভিন্নভাবে সামাজিকভাবে বহু মানুষ, আমাদের বিভিন্ন পরিবারের বহু মানুষ আছেন যারা বিভিন্নভাবে জন্মগত কারণেই হোক, জন্ম অবস্থা থেকেই হোক অথবা বিভিন্ন অসুখের কারণেই হোক পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে যদি পরিবারের কোনো সদস্য পঙ্গু হয়ে থাকেন, সেই পরিবারের উপরে এটি বেশ একটি বোঝার মতন হয়ে থাকে, সেই পরিবারের কষ্ট অনেক বেড়ে যায়। আমি আমার ব্যক্তিগতভাবে নিজের যেটি ইচ্ছা, এখানে ডক্টর মকিত আছেন, ডক্টর মকিতের সাথে এই ব্যাপারে প্রায় বছর দুই তিনেক আগে আমার একটি আটবার আলাপ হচ্ছিল। ওনার একটি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের মাধ্যমে উনি চেষ্টা করেন যে এই ধরনের মানুষগুলোকে সহযোগিতা করার জন্য, যাতে করে তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, নিজেরা চলাফেরা করতে পারে, যতটুকু সম্ভব আরেকজনের সহযোগিতা ছাড়া। বিল ইনশাল্লাহ আগামীতে সরকার গঠনে সক্ষম হলে জনগণের সমর্থনে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে, সমগ্র বাংলাদেশে সে যে পরিবারই সদস্য হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যাতে সেই পঙ্গু মানুষগুলো, যাতে করে সেই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারে। একজন হোক, দুইজন হোক, পাঁচজন হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন, সেই মানুষটিকে কিছুটা হলেও চলাফেরাই হোক বা ভিন্নভাবে হোক স্বাবলম্বী করে দেওয়ার দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কোনো সংগঠনের সাথে জড়িত হওয়ার প্রয়োজন নেই, আপনি সংগঠনের সাথেই যে জড়িত হতে হবে একটি কাজ করার জন্য, নট নেসেসারি, আপনি নিজ উদ্যোগে আপনার অবস্থান থেকে আপনি করতে পারেন। আমরা সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ না হলেও কাল, কাল না হলেও পরশু, আমরা যেরকম একটি বাংলাদেশ নিজেদের মনে কল্পনা করি সেই বাংলাদেশের সূচনা আমরা দেখতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।